আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি বাজারে রমজানে নিত্যপণ্যের কোনো সংকট থাকবে না আশ্বাস বাণিজ্যমন্ত্রীর বিএনপি ইস্যু ভিত্তিক আন্দোলন গড়ে তুলতে পারেনি মন্তব্য ওবায়দুল কাদেরের জেল থেকে বেরিয়ে আন্দোলনের দিবা স্বপ্ন দেখছেন ফখরুল মামসিংহ শেরপুর সড়কে সিএনজি অটোরিকশার বাসের চাপা প্রাণ হারালেন একই পরিবারের তিনজন সহ সাত যাত্রী এবং সময় বাজানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেট্রো রেল পাল্টে গেছে রাজধানীর চিত্র স্বাগত এশিয়ান প্রাইম নিউজে দর্শক পুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রোজার আগে দামের লাগাম টানতে চাল চিনি ভোজ্য তেল ও খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে সরকার তবে সপ্তাহ ঘুরলেও বাজারে খুব একটা প্রভাব পড়েনি তবে গত দু তিন দিন ধরে কমতে শুরু করেছে বাড়তে থাকা পেঁয়াজের দাম কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত পণ্যের আমদানি করা ভ্যাট কমানো সরকারের নজরদারি কোনো কিছুই যেন লাগাম টানতে পারছে না নিত্য পণ্যের বাজারে এক এক সময় এক এক পণ্যের দামের বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ পেঁয়াজের দাম কমতে শুরু করলেও এখনও প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো টাকার উপরে এক ডজন মুরগির ডিম কিনতে খরচ করতে হচ্ছে ১৪০ টাকা সব ধরনের মুরগির দাম লাভ দিয়েছে আরও এক ধাপ মাছ মাংসের দরও বেশ বাড়তি রোজার আগমনী বার্তায় বেড়ে গেছে সব ধরনের ডাল ও মশলার চাহিদা সুযোগ বুঝে দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা আর ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি যেটা কিনে যেমন এক কেজি তোলা কিনা এক কেজি তোলা খাইলে পরে কিনি ১০ কেজি তোলা ১০ কেজি খাইছে ১০ কেজি মশাই ১০টা দিকে নেই রমজানের আগে রমজানে ওই বিষয় বলতে কাঁচামাল এটা উৎপাদন হবে দাম কমবো দাম উৎপাদন বাড়বো দাম কমবো উৎপাদন কমবো দাম বাড়বো এটা কাছে কাঁচামাল কোনো নির্দিষ্ট রেট নেই গত সপ্তাহ ছিল ১৯০ টাকা আর এই সপ্তাহে বেচতেছি ২০০ টাকা আর রমজানের আগে বাড়ে কিনা এটা জানতে পারে না বাড়ার সম্ভাবনা বেশি এদিকে দাম বাড়ার জন্য আবারও সিন্ডিকেট ও সরবরাহ কমের মুখস্থ বলে আওড়ালেন বিক্রেতারা তিন দিন থেকে বাড়তেছিল যেটু বাড়ছে আজকে দুই দিন আবার ওগুলা একটু কমতেছে এরকমই হচ্ছে বাজার পরশুদিনকে ছিল ১১৫ কাল ছিল ১১০ ৮ আজকে ১০০ টাকার ভিতর ১০০ ১০৫ কালকে ৯০ টাকা হবে দাম বাড়ছে না আসলে কমবে তাছাড়া কমা মানে লাগবে মনে করেন ৫ কেজি ৪ কেজি তাহলে কেউ কমবে প্রথাগত পদ্ধতির পরিবর্তে বিকল্প উপায়ে নজরদারি শুরু করলে বাজার নিয়ন্ত্রণ আসতে পারে বলে আশা সাধারণ ক্রেতাদের এক পাল্লা পেঁয়াজ যদি ৫০০ টাকায় কিনি তা এগুলি ভিজা শুকনা মরিচ শুকনা পেঁয়াজ না কি করবেন মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা একটা বড় চ্যালেঞ্জ আশা করি এই রমজানে উনি সেটার প্রমাণ দিবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এত বেশি যে রমজানের জন্য মানে খুবই একটা ভয়ানক একটা ব্যাপার গভর্নমেন্ট তো বলতেছে এরকম না আমরা বাজার কোনো ইয়া হলে আমরা এটা দেখবো কই দেখতেছে কিসের দেখতেছে কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা আগামী রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে চারটি পণ্যের ক্যারিট কমিয়ে দেওয়া হয়েছে এই সপ্তাহেই আমদানিকারকদের সাথে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপি ইস্যু ভিত্তিক কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে আন্দোলনের দিবা স্বপ্ন দেখছেন বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের এক যৌথ সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করতে সাংগঠনিকভাবে মাঠে নামবে আওয়ামী লীগ সেই সাথে আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন করা হবে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন শাখার সম্মেলন সম্পাদক মণ্ডলী যারা দায়িত্বে আছেন যা যা বিভাগ যেখানে স্পটে যাওয়া সম্ভব বা যাওয়াটা জরুরি
নারী সংরক্ষিত আসনে যারা মনোনয়ন পায়নি তাদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন জায়গায় যোগ্যতা অনুসারে তাদের মূল্যায়ন করা হবে। আমাদের এবার যারা এই সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়েছেন তারা অধিকাংশই আমাদের দলের নির্যাতিত এবং পরীক্ষিত নেতাকর্মী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি ইস্যু ভিত্তিক কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। ফকুল সাহেব জেল থেকে বেরোয় আবারও দিদার স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন, আন্দোলনের স্বপ্ন দেখছেন। একটা কথা মনে রাখবেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। কঠিন বাধা ও ষড়যন্ত্রের মুখে নির্বাচন করে শেখ হাসিনা সফল হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্য দিয়েও বাংলাদেশ অনেকটাই ভালো আছে। সারা বিশ্বই আজকে প্রতিকূল স্রোতে সাঁতার কাটছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। আজ বেলা 11:30 দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর বড়বিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দার দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা থাকা নারী শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বেশ কয়েক বছরের ভোগান্তি শেষে রাজধানীবাসীর জীবনে গতি এনেছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সাগর পাড়ি দেওয়ার অবস্থা এখন আর নেই। পুরো প্রকল্প শেষ হতে লাগবে আরও কিছুদিন। তবে এই বহুল প্রত্যাশিত মেট্রো রেলের প্রধান আয়ের উৎস টিকিট বিক্রি। তথ্য উপাত্ত কি বলছে, কত বছর লাগবে এর খরচ উঠাতে? এইচ এ মিতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মোশারফ তালুকদার। দেশকে উন্নতির দ্বারপ্রান্তে নিতে একের পর এক মহাপরিকল্পনা গ্রহণ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে সব মেগা প্রকল্প। এরই মধ্যে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে স্বস্তি ফিরেছে জনজীবনে, যার মধ্যে অন্যতম মেট্রো রেল। যানজটের দুঃস্বপ্নের মধ্যে নগরবাসী পেয়েছে নিরাপদ, উন্নত ও স্বস্তিদায়ক পরিবহন। জাতীয় অর্থনৈতিক পরিষদে 21,975 কোটি টাকা মেট্রো রেল প্রকল্প পাশ হয়। পরে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত রেলপথ বাড়ানোর সিদ্ধান্ত হলে প্রকল্পের সময় ও মেয়াদ বাড়ানো হয়। এছাড়া ভূমি অধিগ্রহণও করা হয়। সব মিলিয়ে খরচ বেড়ে দাঁড়ায় 33,472 কোটি। এদিকে মেট্রো রেলের প্রধান আয়ের উৎস টিকিট বিক্রি। তথ্য উৎপাত্ত বলছে, পুরোদমে মেট্রো রেল চালু হলে দিনে 5,00,000 যাত্রী চলাচল করবে। সে হিসেবে মাসে আয় হবে 720 থেকে 730 কোটি টাকা। এ অবস্থায় দাম না বাড়লে শুধু টিকিট বিক্রি করে মেট্রো রেল নির্মাণের খরচ উঠে আসতে সময় লাগবে 45 বছর, মানে 16,425 দিন। তবে এই পরিবহন বিশেষজ্ঞ মনে করেন, শুধু টিকিট বিক্রি নয়, সার্বিক দিক মিলিয়ে মেট্রো রেল অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাড়া দিয়া উঠে আমরা মেট্রোকে মেট্রো ঋণ পরিশোধ করব, এটা বিবেচনা আনাটা ঠিক হবে না। এটা আনাটা ঠিক হবে না, তার কারণ আপনি এই মেট্রো হওয়ার ফলে মানুষের যে যাতায়াতের যে টাইম কমে গেছে, সময় কমে গেছে, এটা কিন্তু মানি, এবং সেই মানি কিন্তু শত কোটি টাকা, মানে প্রতি মাসে শত শত কোটি টাকা। এই টাকাটাকে আপনি হিসাবে আনবেন না। মানুষ দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছা যে তার তার যে ব্যবসা বাণিজ্য যে ভালো করতেছে, এইটাও কিন্তু টাকা, দেশের টাকা, অর্থের দেশের অর্থ, এটাকেও কিন্তু আপনার বিবেচনায় আনতে হবে। তো টোটালিটি আপনি হিসাব করলে দেখা যাবে যে যেই টাকাটা আমার অ্যাকচুয়ালি খরচ হয়েছে, সার্বিক দৃষ্টিতে কিন্তু সেই টাকার চেয়ে অনেক বেশি ইনকাম খুব দ্রুতই হবে। তবে শুধু মেট্রো চালে তার ভাড়া দিয়ে আমি পরিশোধ করে দিব দ্রুততর সময়ের ভিতরে, এটা চিন্তা করাটা ঠিক হবে না এবং এটা লজিক্যালও না।
মেট্রো রেলের নির্মাণ যজ্ঞের সময় প্রায় নরকে পরিণত হওয়া মিরপুর এখন সবচেয়ে সুন্দর এলাকাগুলোর একটি। পুরো মেট্রো রেল চালু হলে শুধু মিরপুর নয়, বদলে যাবে গোটা রাজধানীর চিত্র, এমনটাই মত বিশেষজ্ঞদের। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তরের তিন থানার আহ্বায়ক কমিটি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি বঙ্গবন্ধু সৈনিক লীগের সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। শফিকুল শামীমের রিপোর্টে থাকছে বিস্তারিত। এশিয়ান টিভির কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানান তিন থানার আহ্বায়ক কমিটি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের রূপনগর থানার আহ্বায়ক আসাদুজ্জামান খান বিপ্লব, আদাবর থানার আহ্বায়ক আব্দুর রাজ্জাক, হাতিরঝিল থানার আহ্বায়ক হুমায়ুন কবির তুহিন ও মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এই সংগঠনকে আমার সন্তানের মতোই আমি ভালোবাসি। এই সংগঠনের ক্ষতি হোক, এটা আমার জান থাকতে আমি হতে দিব না। এই হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে সৈনিক লীগ সারা বাংলাদেশে চলছে, চলবে, কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না। আজকে যেভাবে অগ্রগতি হয়েছে, আজকে যেভাবে ঢাকা মহানগর উত্তর জেগেছে, এইভাবে সারা বাংলাদেশ একদিন জাগবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ কোনো অঙ্গ সংগঠনের থেকে ছোট নয়। সৌজন্য সাক্ষাৎ শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যদি বঙ্গবন্ধুর জন্ম না হইতো, এই বঙ্গবন্ধু সৈনিক লীগ হইতো না। ইনশাল্লাহ আমি 2024 সালের ভিতরে চাই বঙ্গবন্ধু সৈনিক লীগ অন্য অন্য সংগঠনের থেকে আমাদের সংগঠন কোনো অংশে কম নয়। মানে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমি যেভাবে কাজ করব, আপনারা এর সাথে আমার সাথে কাজ করবেন। সারা বাংলাদেশে যত বঙ্গবন্ধু সৈনিক লীগ আছে সকলকে বলি, আপনারা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে আপনারা ফলো করবেন। আর বঙ্গবন্ধু সৈনিক লীগ এলাকাতে যতগুলো কমিটি আছে, সভাপতি সেক্রেটারি আমি দিক নির্দেশনা দেব, সেভাবে আপনারা চলবেন। বঙ্গবন্ধু সৈনিক লীগ শেখ হাসিনা সরকারের জন্য নিবেদিত প্রাণ বলে জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাব। শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। আকিজ বেকারস লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যানস সপ্তমবারের মতো আয়োজন করেছে এই বিস্কিট ফেস্টিভ্যাল। ঢাকার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে শুরু হওয়া এই ফেস্টিভ্যালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন রাইড, রেসিং সহ নানা আয়োজন থাকছে। নিরাপদে প্রিয়জনের সাথে বিনোদনমূলক সময় কাটানোর জন্য আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আসর সকলের জন্য উন্মুক্ত থাকছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। অনুষ্ঠানে আকিজ বেকারস লিমিটেডের ডিজিএম তাজুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আস দুহাইলান বলেছেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন বন্ধুত্বপূর্ণ, জমিয়তে আহলে হাদিসের সাথেও সম্পর্ক নিবিড়। বিকেলে আশুলিয়া কাইচাবাড়ি এলাকায় জমিয়ত ক্যাম্পাসে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের দুই দিন ব্যাপী দাওয়া ও তাবলিগি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাপনী অধিবেশনের উদ্বোধন করেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সাইদ খোকন। তাছাড়া সৌদি আরব, জর্ডান, মিশর, ভারত ও নেপাল সহ দেশের আন্তর্জাতিক ইসলামী স্কলারগণ অংশগ্রহণ করেন এই আয়োজনে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি বাজারে, রমজানে নিত্যপণ্যের কোনো সংকট থাকবে না, আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। বিএনপি ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তুলতে পারেনি, মন্তব্য বায়দুল কাদেরের। জেল থেকে বেরিয়ে আন্দোলনের দিবা স্বপ্ন দেখছেন ফখরুল। ময়মনসিংহ শেরপুর সড়কে সিএনজি অটোরিকশায় বাসের চাপা, প্রাণ হারালেন একই পরিবারের তিনজন সহ 7 যাত্রী।
এবং সময় বাঁচানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেট্রো রেল। পাল্টে গেছে রাজধানীর চিত্র। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।